এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইজ ইস্যাল টু থ্রি তাহলে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর ভ্যালু কত বের করতে হবে তাহলে এটা দেওয়া আছে এটা থেকে আমরা এগোবো কী করে দেখো এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইকোয়াল টু থ্রি আমরা কী করছি উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারে যদি আমরা ভাঙি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার হাফ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ টু নাইন তাহলে এটা আমরা দুই দুই কেটে গেলে হচ্ছে এক্স প্লাস এটা হবে এক্স টু দি মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু হাফ এটা তো আমরা জানি এ টু দি এম ইন্টু এ টু দি এন যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন তার মানে হাফ আর মাইনাস হাফ যোগ তাহলে দেখো হাফ প্লাস মাইনাস হাফ রেজাল্ট কি আসবে রেজাল্ট আসবে জিরো তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকোয়াল টু নাইন এক্স টু দি জিরোর কত ওয়ান তাহলে কি হচ্ছে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু কত নাইন বা এক্স প্লাস এক্স টু দি মাইনাস ওয়ান এই দুইটা ওইদিকে নিয়ে গেলে নাইন মাইনাস টু ইজ টু সেভেন তাহলে এইবারে এটাকে আমরা আবার স্কোয়ার করে দেব বোথ সাইডে তাহলে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ টু সেভেনের তাহলে এটাকে আমরা যদি আবার ভাঙি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় তাহলে কি হবে দেখো এক্সের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু ফরটি দেখো এটা হলো এক্সের স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু আর এইটারও যোগফল ওয়ান এটা ওয়ান আছে তো আর মাইনাস ওয়ান তাহলে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকাল টু ফরটি নাইন আবার এক্স টু দি পাওয়ার জিরোর মান আমরা কি জানি ওয়ান তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টু ইন্টু ওয়ান টু নাইন এবারে দেখো আমরা এদিকে লিখছি তাহলে দুইকে এক করলে দুই দুইটা যদি ওইদিকে চলে যায় তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইজ ইকাল টু ফর্টি নাইন মাইনাস টু ইজ ইকাল টু ফর্টি সেভেন অর্থাৎ এটার মান কত পেলাম আমরা ফর্টি সেভেন